আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো মালয়েশিয়া প্রবাসী ভাইদের জন্য আজকের গুরুত্বপূর্ণ একটা আপডেট খবর, যেমন মালয়েশিয়ার প্রবাসী ভাইয়েরা কিন্তু প্রতিদিন প্রশ্ন করতেছেন যে মালয়েশিয়ার মধ্যে এক জেলার থেকে অন্য জেলার মধ্যে যাওয়া যাবে কিনা, বা মালয়েশিয়ার লকডাউন কবে খুলবে, বা দুই দুস টিকা নেওয়া থাকলে বাংলাদেশে গিয়ে আবার আসতে পারবো কিনা, অনেক রকমের কিন্তু প্রশ্ন ছিল। তো আলহামদুলিল্লাহ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তানসিরি মুহিউদ্দিন ইয়াসিন উনি কিন্তু আজকে লকডাউন এবং মালয়েশিয়ার মধ্যে দুই ডোজ টিকা নিলে কী কী করা যাবে সেই বিষয় নিয়ে কিন্তু কিন্তু একটা ভাষণ দিয়েছে। তো আমি সেই ভাষণের কিছু অংশ আপনাদের সাথে আমি আজকে শেয়ার করবো, অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। এবং মালয়েশিয়ার করোনা আপডেট, সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথম হচ্ছে মালয়েশিয়ার মধ্যে যে সকল প্রবাসী ভাইয়েরা দুই ডোজ বা ভ্যাকসিন নেবেন, প্রবাসী এবং স্থানীয়, ঠিক আছে, দুই ডোজ টিকা নেওয়ার পরে কিন্তু যদি আপনাকে ডিজিটাল যে একটা সার্টিফিকেট ওটা যদি আপনাকে দেওয়া হয়, ঠিক আছে, তখন কিন্তু মালয়েশিয়ার সব জায়গার মধ্যে কিন্তু মসজিদে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে কিন্তু প্রবাসী ভাইয়েরা কিন্তু মনের মধ্যে বেশি দুঃখ নিয়ে বসেছিল যে জুমার নামাজটা পর্যন্ত মসজিদে গিয়ে আমরা করতে পারতেছি না, ঠিক আছে। তো যারা কিনা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণ করবেন বা ডিজিটাল সার্টিফিকেটটা আপনার হাতে থাকবে বা মোবাইলের মধ্যে থাকবে, তখন থেকে কিন্তু সকল মসজিদের মধ্যে গিয়ে কিন্তু নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো অবশ্যই নামাজ পড়তে গেলেও কিন্তু আমাদেরকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, ঠিক আছে, এখানেও কিন্তু কিছু এসওপি থাকবে। এবং মালয়েশিয়ার মধ্যে কিন্তু লকডাউন কিন্তু তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন কিছু কিছু জেলার মধ্যে লকডাউন এক নম্বরের মধ্যে রাখা হয়েছে, এবং যে সকল জেলার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু মাঝামাঝি আছে ওইখানে কিন্তু লকডাউনের দ্বিতীয় ধাপ, এবং যে ডিস্ট্রিক্টের মধ্যে লকডাউন কিন্তু একটু করোনা আক্রান্তের সংখ্যা কম ওইখানে কিন্তু লকডাউন কিন্তু তৃতীয় ধাপ, ঠিক আছে। তো এবং যে সমস্ত নির্দেশনাগুলো আরও দেওয়া হয়েছে সেগুলো কিন্তু লকডাউনের প্রথম ধাপ যেখানে আছে ওইখানে কিন্তু করা যাবে না, যে সকল স্থানে কিন্তু লকডাউন দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ আছে ওইখানে কিন্তু সবগুলো করা যাবে। তো কী কী করা যাবে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং প্রথম আপনাদেরকে জানিয়ে দিব কোন কোন স্থানে লকডাউনের প্রথম ধাপ এবং কোন কোন স্থানে দ্বিতীয় ধাপ এবং কোন কোন স্থানে তৃতীয় ধাপ। লকডাউনের প্রথম ধাপ হচ্ছে কেডা, সেলাঙ্গুর, কেএল, নেগির সিম্বিলান, মালাকা, জোহর, পুত্রজায়া, ঠিক আছে, এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে হচ্ছে লকডাউনের প্রথম ধাপ। এবং লকডাউনের দ্বিতীয় ধাপ হচ্ছে ফুলাউফিনাং, পেরাক, কেলান্তান, তেলেঙ্গানু, পাহাং, সাবা, ঠিক আছে, এই স্থানের মধ্যে হচ্ছে লকডাউনের দ্বিতীয় ধাপ। কারণ প্রথমের যে প্রথম ধাপগুলো আছে ওইখানে কিন্তু প্রতিদিন কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে কিন্তু প্রথম ধাপ এবং এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে কিন্তু লকডাউন করোনা আক্রান্তের সংখ্যা একটু কম, সেই কারণে কিন্তু এখানে দ্বিতীয় ধাপ দেওয়া হয়েছে, ঠিক আছে। তো লকডাউনের তৃতীয় ধাপ হচ্ছে ফেরলিস, সেরাওয়াক, লাবুয়ান, ঠিক আছে, এই তিন ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু লকডাউনের তৃতীয় ধাপ চলবে। এখানে কিন্তু অনেক ফ্যাক্টরি বা অনেক কিছু কিন্তু খোলা হবে, অনেক বিজনেস বা অনেক মোটামুটি স্বভাবিক আগের মতনও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন হচ্ছে এখানে কী কী করা যাবে দুই ডোজ ভ্যাকসিন নেওয়া থাকলে, প্রথম হচ্ছে দুই ডোজ যদি ভ্যাকসিন নেওয়া থাকে তাহলে কিন্তু যে কোনো রেস্টুরেন্টের মধ্যে বসে, টেবিলের মধ্যে বসে কিন্তু খাওয়া যাবে, ঠিক আছে, যাদের কিনা ডিজিটাল সার্টিফিকেট থাকবে শুধুমাত্র তারাই হোটেলের মধ্যে রেস্টুরেন্টের মধ্যে গিয়ে টেবিলের মধ্যে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এবং মালয়েশিয়ার যে সমস্ত নাগরিক এবং মালয়েশিয়ার মধ্যে মাই সেকেন্ড হোম নিয়ে যারা আছে তারা কিন্তু বিদেশের মধ্যে আসা যাওয়া করতে পারবে, ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু তাদেরকে কিন্তু হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে না, সরাসরি হোম কোয়ারেন্টাইনে চলে যেতে পারবে, ঠিক আছে। তো এবং পার্কের মধ্যে বসা, ঘোরাফেরা এবং জগিং করা বা যে কোনো খেলাধুলা, ঠিক আছে, মনে করেন যে ওইখানে গিয়ে খেলাধুলা করবো বা রাস্তার মধ্যে জগিং করবো, এগুলোও কিন্তু করা যাবে যদি আপনার হাতে দুই ডোজ ভ্যাকসিনের ডিজিটাল সার্টিফিকেট আপনার হাতে থাকে, তখন কিন্তু এই কাজগুলো কিন্তু করা যাবে, ঠিক আছে। তো বিদেশের ভ্রমণ, বিদেশ ভ্রমণ বলতে
আপনি এখন কিন্তু মালয়েশিয়ার থেকে কিন্তু পাঁচটা দেশের উপরে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে দেশগুলোর থেকে কিন্তু মালয়েশিয়ার মধ্যে কিন্তু ঢুকতে পারবে না, ঠিক আছে? তো ওই দেশগুলো বাদে যে অন্য অন্য যে দেশগুলো আছে ওই দেশের নাগরিকরা কিন্তু চাইলে কিন্তু ওই দেশের মধ্যে গিয়ে আবার কিন্তু মালয়েশিয়ার মধ্যে আসতেও পারবে। কিন্তু এখানে কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কিন্তু কোনো ধরনের কথা কিন্তু হয় নাই, এটা কিন্তু স্থানীয় নাগরিকদেরকে নিয়ে কিন্তু এই কথাগুলো বলা হয়েছে, যারা এই দেশের স্থানীয় নাগরিক বাহিরের দেশের মধ্যে আছে তারা আসতে পারবে, এবং এই দেশের কেউ যদি বাহিরের দেশে গিয়ে ঘোরাফেরা করে আবার আসতে চাইলে চলে আসতে পারবে, এই বিষয় নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। ফ্যাক্টরি এবং কনস্ট্রাকশন সাইট যেগুলো কাজের স্থান এগুলো কিভাবে এসওপি দিয়ে এগুলো খোলা হবে সেই বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কিন্তু বৈঠকের মাধ্যমে এগুলো কিন্তু আবার জানানো হবে। এখানে উনি আরেকটা জিনিস ক্লিয়ার করেছেন, সেটা হচ্ছে কোন কোন ভ্যাকসিনের কি কি কতদিন পরে কাজ করবে এবং কিভাবে কাজ করবে, ঠিক আছে? টিকা নিয়ে চলাচলে শিথিলতা ঘোষণা করেছে মালয়েশিয়ার সরকার, কিন্তু তিনি আরো জানান ফাইজার অ্যাস্ট্রাজেনেকা বা সিনোভ্যাক ভ্যাকসিন দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার 14 দিন পরে এই শিথিলতা প্রযোজ্য হবে, ঠিক আছে? 14 দিন পরের কিন্তু আপনার বডির মধ্যে অ্যান্টিবডির যে কাজ শুরু হবে তখন থেকে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন যেগুলো আজকে বলা হয়েছে। এবং জনসন অ্যান্ড জনসন বা ক্যানসিনো ভ্যাকসিন নেওয়ার 28 দিন পরে কিন্তু, ঠিক আছে, আপনার শরীরের মধ্যে অ্যান্টিবায়োটিক কাজ করবে, ঠিক আছে? তো আপনি যদি এটিকে বলে নিয়ে থাকেন তখন 28 দিন পরে কিন্তু আপনার এই যে যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যে ঘোষণাগুলো দেওয়া হয়েছে যে 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 কাজগুলো করা যাবে আপনি কিন্তু তখন থেকে কিন্তু ওই কাজগুলো কিন্তু করতে পারবেন, ঠিক আছে? তো সে কারণে সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব যত তাড়াতাড়ি সম্ভব মালয়েশিয়ার মধ্যে ভ্যাকসিন নিয়ে নেন, কারণ মালয়েশিয়ার সরকার থেকে কিন্তু একটা ঘোষণা করেছে মালয়েশিয়ার মধ্যে যদি কোনো শ্রমিক ভ্যাকসিন না নিয়ে থাকে তাহলে কিন্তু তাকে কিন্তু কোনো কাজের অনুমতি দেওয়া হবে না, ঠিক আছে? এবং ভ্যাকসিন না নেওয়া থাকলে হয়তো আপনি কোথাও যেতেও কিন্তু সমস্যা হতে পারে, সে কারণে যত দ্রুত সম্ভব রেজিস্ট্রেশন করার মাধ্যমে হোক, আপনারা বুকের জলের স্টেডিয়ামের মাধ্যমে হোক, আপনারা তাড়াতাড়ি ভ্যাকসিন গ্রহণ করার জন্য চেষ্টা করুন। এখন হচ্ছে মালয়েশিয়ার করোনার আপডেট। মালয়েশিয়ার মধ্যে আজকে নতুন করে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 18,688 জন, এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে 12,62,540 জন। মালয়েশিয়ার মধ্যে আজকে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 17,055 জন, এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 10,26,398 জন। মালয়েশিয়ার মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে আজকে 360 জন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে কিন্তু অনেক প্রবাসী ভাইও কিন্তু করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বাংলাদেশি ভাই। তো এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে 10,749 জন। তো মালয়েশিয়ার মধ্যে বর্তমানে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত রোগী আছে 2,25,393 জন। এখন হচ্ছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে কতজন করে আক্রান্ত হয়েছে তার আপডেট। প্রথম হচ্ছে কেডা, কেডার মধ্যে 1,610 জন, ফ্রেলিসের মধ্যে 6 জন, ফুলাবিনাগার মধ্যে 694 জন, ফেরাকের মধ্যে 861 জন, সেলাঙ্গুরের মধ্যে 6,565 জন, কোলালামপুরের মধ্যে 1,883 জন, ফুত্তরজায়ের মধ্যে 63 জন, মালাকার মধ্যে 526 জন, জোহরবারের মধ্যে 1,308 জন, কেলান্তানের মধ্যে 870 জন, তেলেঙ্গানার মধ্যে 598 জন, নেগেরি সিমিলানের মধ্যে 1,140 জন, পাহাঙের মধ্যে 602 জন, লাবোয়ানের মধ্যে 2 জন, সাবার মধ্যে 1,379 জন, সেরাওয়াকের মধ্যে 581 জন। তো সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়তেছে এবং মৃত্যুর সংখ্যাও কিন্তু বাড়তেছে। আপনারা যদি এক ডোজ বা দুই ডোজ যদি ভ্যাকসিন নিয়েও থাকেন তাহলে কিন্তু সকলকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ ভ্যাকসিন নেওয়া থাকলেও কিন্তু করোনা আক্রান্ত সংখ্যা হচ্ছে কিন্তু অনেক লোক, এবং করোনা আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুবরণও কিন্তু করেছে। সে কারণে হয়তো রুমের মধ্যে বসে থাকার কারণে করোনা আক্রান্ত সংখ্যা বাড়তেছে, সেই কারণে কিন্তু মালয়েশিয়া সরকার কিন্তু কিছু কিছু স্থানে কিন্তু লকডাউন শিথিল করতেছে, ঠিক আছে? তার মানে এই না ভ্যাকসিন নিয়ে এদিক সেদিক চলাফেরা করলে আমাদের করোনা হবে না, এটা কিন্তু না, এটা কিন্তু ভুল, ঠিক আছে? সেজন্য অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকল প্রবাসী ভাই ও বোনেরা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।